আর্শিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোপ ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন, হাত চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ শ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম, ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দ ধাম। আকাশ ছিল সুনীল উদার, রোদ্দুরে টান টান, গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া, নবীন কাকার কুমোর বাড়ি, ঠাকুর হতো গড়া, সাতপাড়াতে বেজায় খ্যাতি নবীন তালে বর, নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর। এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো, সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাত। স্কুল পালানো দুপুর ছিল, ছিল সঙ্গী সাথী, চোখ চুরানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি। শারদীয়ার দিন গড়াত শিউলি গন্ধে দুলে, রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে। নবীন কাকা গরিব মানুষ, সদাই হাসি মুখে, নিবিষ্ট মন, ব্যস্ত জীবন, আপন ভোলা সুখে। হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ পেঁচা, দুর্গায় তার ছোট্ট বাড়ি, ঠাকুর গড়েই বাঁচা। সে বছর কি হলো বলি শোনো দিয়ে মন, বন্যা হলো ভীষণ রকম, ভাসলো যে জীবন। কত মানুষ ঘর হারালো, প্রাণ হারালো কত, গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত। ধানের জমি পাটের ক্ষেতে জল থই থই বান, সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ। বর্ষা শেষে বন্যা গেল, জাগলো শারদ আলো, নীল আকাশে পুজোর ছুটি দিব্যি ডাক পাঠালো। কাশফুলেরা উঠল দুলে শিউলি ঝরা দিন, পুজো আসছে রোদ্দুরে তাই বাজল খুশির বিন। নবীন কাকার ডালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া, গেরুয়া নদীর পাড় ঘেঁষে গ্রাম জাগলো খুশির সারা। আমরা যত কচি কাঁচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে, মাঠ ঘাট পেরিয়ে। সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে, পুজোর আয়োজন তো সেবার নম নম করে। তারই মধ্যে একটি ঠাকুর টালির চালের কোণে, নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে। অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না, ওই ঠাকুরটা দেখতে চাইলে না শুধু না। কৌতূহলে দিন গড়ালো, পুজো এলো কাছে, মহালয়ের দিনটি এলো পুজোর খুশির সাজে। আমরা কজন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে, পূবের আকাশ মলিন, আলো ধীরে উঠছে বেড়ে, অন্ধকারে চুপি সারে গুটি গুটি পায়ে, আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায়। চুপটি করে দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে,
চোখ আঁকা যে সাঙ্গ হল নিথর নবীন কাকা। অঝোর ধারে কেঁদে চলেন দুহাতে মুখ ঢাকা। কাঁদছে শিল্পী নীরব বিশ্ব কুপির আলো ঘরে। নবীন কাকার পাষাণ হৃদয় কান্না হয়ে ঝরে। রাত পুরনো ভোরের আকাশ কৃপণ অল্প আলো। মুখ দেখলাম সেই ঠাকুরের প্রাণ জড়িয়ে গেল। কিন্তু এ কি, এ মুক্ত নয় দুর্গা বা পার্বতী, এ যেন এক ঘরের মেয়ে, চেনা জানা অতি। নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি, কেঁদে বলেন নবীন কাকা সবই জলাঞ্জলি। শ্রাবণ মাসে বন্যা হলো, গেল অনেক কিছু, মারণ ব্যাধি এলো তখন বাণের পিছু পিছু। ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরল, মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল। ঠাকুর গড়ি দুহাত আমার অবশ হয়ে আসে, সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে। দেখ না তোরা, দেখ না সবাই, চোখ আঁকা শেষ হলো, দেখ না এই তো মেয়ে আমার হাসছে ঝলমল। কোথায় গেলি মারে আমার, কোথায় তোকে পাই, মূর্তি গড়ে খুঁজি তোকে মূর্তিতে তুই নাই। ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে, জাগবে ঠাকুর কিন্তু আমার মেয়ে ফিরবে কবে। কেউ কি কোনো মন্ত্র জানো মৃন্ময়ী এই মেয়ে, বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গেয়ে। আমরা অবাক, মহালয়ায় ফোরের শিউলি ঝরে, কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে, কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে।